বন্ধুরা, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে এই পৃথিবীতে সবথেকে পাওয়ারফুল, ডেঞ্জারাস আর এগ্রেসিভ অ্যানিমাল কোনগুলো, তাহলে আপনারা হয়তো মনে মনে লায়ন, টাইগার, ফক্স আর যত জঙ্গলি জীব আছে এদের কথাই বলবেন। কিন্তু আপনি কি জানেন যে এই পৃথিবীতে কুকুরদের এমনও কিছু প্রজাতি আছে যারা লায়ন, টাইগার আর বাকি অন্য জঙ্গলি জীবগুলোর থেকেও বেশি খুঁখার আর আদমখোর হয়? হ্যাঁ বন্ধুরা, ওয়াইল্ড ডগেদের এমনও কিছু ব্রিড এক্সিস্ট করে যারা সত্যি টাইগারের থেকেও বেশি ডেঞ্জারাস আর শিয়ালের থেকেও বেশি চতুর হয়। এই কুকুরগুলো ঠিক কতটা খতরনাক হয় আপনি এই কথাটা থেকেই আন্দাজ করতে পারবেন যে পুলিশ বা আর্মি থেকে আরম্ভ করে বড় বড় সিকিউরিটি এজেন্সি কোম্পানিটাও এদেরকে ব্যবহার করে অপরাধীদের ধরার জন্য। আর এই এক একটা কুকুরের মার্কেট প্রাইস হয় লক্ষ লক্ষ টাকারও বেশি। বন্ধুরা, মানুষের সব থেকে ফেথফুল পেট হলো কুকুর, যারা নিজের মালিকের জন্য অন্যের প্রাণ নিতেও পারে আবার নিজের প্রাণ দিতেও পারে। এই জন্য আজও বহু লোক নিজের ঘর বাড়ি দেখাশোনা করার জন্য একটা কুকুরকেই পুষে রাখে। এই কারণে আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন কিছু কুকুর দেখাবো যাদেরকে দেখে আপনি একদম হতবাক হয়ে যাবেন। এই জন্য ভিডিওটাকে স্কিপ করার অপরাধ একদমই করবেন না। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, সবার আগে আমরা কথা বলবো বুলমাস্টিফের ব্যাপারে। বুলমাস্টিফ একটা আক্রমণকারী স্বভাবের কুকুর যাদের পাগুলো অনেক লম্বা হয়। এরা খুবই খুঙ্কার প্রজাতির একটা কুকুর যাদের ওজন হয় মোটামুটি 50-60 কেজি পর্যন্ত। জানলে আপনি অবাক হবেন যে এদের ব্যাপারে এরকম মনে করা হয় যে এদেরকে নিজের বাড়িতে পুষে রাখা একটা পুরোপুরি বোকামির কাজ। কারণ এরা যখন রেগে যায় তখন এরা কারোর কথাই শোনে না। এই সময় এদের সামনে থাকা যে কোনো ব্যক্তি এদের শিকার হয়ে যায়, তা সে নিজের মালিক হোক বা অন্য কেউ। এরা কাউকে ছেড়ে কথা বলে না। এরা লম্বায় 60-70 সেমি পর্যন্ত হতে পারে, যার জন্য এরা অনেক বড় আকারের জীবগুলোকে দেখেও ভয় পায় না। এদের মোট জীবনকাল হয় 7-10 বছর। আর যদি এদের দামের কথা বলি তাহলে এদের দাম হয় প্রায় 45-80 হাজার টাকা। নাম্বার টু, উল্ফ ডগ। বন্ধুরা, কুকুরের কিছু প্রজাতি এমনও আছে যাদেরকে শিয়াল আর কুকুরকে একসাথে ব্রিড করে তৈরি করা হয়েছে। এদের মধ্যে একটা হলো উল্ফ হাইব্রিড। এই ডগগুলো কতটা ডেঞ্জারাস হয় আপনি এই কথাটা থেকেই আন্দাজ করতে পারবেন যে আমেরিকার কিছু রাজ্যে এদেরকে পোষায় প্রতিবন্ধকতা লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ এরা যে কোনো সময় যে কারোর ওপরেই অ্যাটাক করে দিতে পারে। 1979-81 মধ্যে এই প্রজাতির কুকুর 24 লোকের প্রাণ নিয়ে নিয়েছিল আর বহু লোককে আহত করেছিল। আর তারপর থেকেই এদেরকে আমেরিকার বিশেষ কিছু জায়গাগুলোতে ব্যান্ড করে দেওয়া হয়। এমনকি এরপর থেকে ইন্ডিয়া, বাংলাদেশ আর চীনের মতো দেশগুলোতেও এদেরকে পোষা ইনলিগাল বলে মনে করা হয়। আর যদি এরকম করতে গিয়ে কেউ ধরা পড়ে তাহলে তাকে বেশ কয়েকদিন জেলে থাকতে হতে পারে, তার সাথে জরিমানাও দিতে হতে পারে। যদি এদের ওজনের কথা বলি তাহলে এরা ওজনে 35-50 কেজি পর্যন্ত হতে পারে। বন্ধুরা, বেশিরভাগ জায়গাগুলোতে ব্যান্ড হবার পরেও এদেরকে অন্য সাধারণ কুকুরগুলোর থেকে অনেকটাই বেশি দামে বিক্রি করা হয়, যা মোটামুটি 50,000-1,00,000 টাকা পর্যন্ত হতে পারে। আর 12-15 বছর পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে, কিন্তু যদি ঠিকঠাক খোরাক পায় এর থেকেও বেশি দিন এরা বাঁচতে পারে। নাম্বার থ্রি, গ্রেট ড্যান। এই প্রজাতির কুকুরদের বেশিরভাগ জার্মানিতে দেখতে পাওয়া যায়। যদি এদেরকে ঠিকঠাক ট্রেনিং দেওয়া হয় তাহলে এরা আপনার বাড়ির সব থেকে ভালো সিকিউরিটি হয়ে উঠতে পারে। কিন্তু যদি এদেরকে সঠিক ট্রেনিং না দেওয়া হয় তাহলে এরা খুবই বিপজ্জনক হয়ে যেতে পারে। আর এই সব কারণেই অনেক লোক এদেরকে কিলিং মেশিনও বলে থাকেন। যদি এদের ওজনের কথা বলি তাহলে এরা ওজনে প্রায় 54-60 কেজি পর্যন্ত হতে পারে আর হাইটে 70-90 সেমি পর্যন্ত, যাদের জীবনকাল মোটামুটি 7-10 বছর পর্যন্ত হয়। নাম্বার ফোর, এবার কথা বলবো বক্সারের ব্যাপারে। বন্ধুরা, যদি আপনারা ভেবে থাকেন যে শুধুমাত্র জঙ্গলি পশুরাই শিকার করতে পারে তাহলে আমি আপনাকে বলে দিই যে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। বক্সার ডগকে শিকারী কুকুরদের বংশধর বলা হয়। এদেরকেও বেশিরভাগ জার্মানিতেই দেখতে পাওয়া যায়। এদের শরীরের সব থেকে মজবুত অংশ হলো এদের মুখ, কারণ এরা এক কামড়ে মানুষের শরীরের হাড়কেও ভেঙে ফেলতে পারে। কিন্তু রাগে এরা খুবই কম। এদের ওজন হয় 30-32 কেজির মধ্যে আর লম্বায় 52-64 সেমি পর্যন্ত, যারা মোটামুটি 9-15 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সঠিক ট্রেনিং দেবার পর আপনি এদেরকে নিজের বাড়িতে অবশ্যই পুষতে পারেন।
নাম্বার 5 এবার কথা বলবো ডবারম্যানের ব্যাপারে ডবারম্যানকে বেশিরভাগ পুলিশরা নিজের কাজে ব্যবহার করে কিন্তু অনেক সাধারণ মানুষ এদেরকে নিজের বাড়িতে পুষেও রাখে এরা এগ্রেসিভ হওয়ার সাথে সাথে নিজের মালিকের কাছে খুবই ফেথফুল হয় জানলে আপনি অবাক হবেন যে এরা অন্য কাউকে দেখলেই তার উপরে অ্যাটাক করে দেয় কিন্তু নিজের মালিককে দেখার পর শান্তও হয়ে যায় যারা ওজনে প্রায় 34 থেকে 45 কেজি পর্যন্ত হয় কিছু দেশে এদেরকে পোষা ইনলিগাল আবার অনেক দেশে আপনি এদেরকে পুষতেও পারেন এদের শরীর পাতলা হবার জন্য এরা খুবই চঞ্চল স্বভাবের হয় এর পাশাপাশি এরা খুবই স্মার্ট হয় যার জন্য বেশ কিছু মিলিটারি ট্রেনিং এ এদেরকে নেওয়া হয় যদি এদের লুকের কথা বলি তাহলে এদেরকে দেখতে একদম রয়্যাল লাগে এরা লম্বায় 60 থেকে 72 সেমি পর্যন্ত হতে পারে যাদের প্রাইস ইন্ডিয়াতে 40,000 থেকে শুরু হয় আর এরা বেঁচে থাকতে পারে 10 থেকে 14 বছর পর্যন্ত বন্ধুরা আপনারা যদি ভিডিওটার পার্ট 2 দেখতে চান তাহলে আমাদের কমেন্টে পার্ট 2 লিখে অবশ্যই জানাবেন নাম্বার 6 আলাস্কান মালামিউট আলাস্কান মালামিউট প্রজাতির ডগগুলোকে নর্থ আমেরিকাতে দেখতে পাওয়া যায় যাদেরকে অনেকটা একটা ফক্সের মতো দেখতে লাগে এদের ওজন হয় 34 থেকে 49 কেজি পর্যন্ত আর 56 থেকে 68 সেমি পর্যন্ত এরা লম্বা হতে পারে এই প্রজাতির কুকুরগুলো ইন্টেলিজেন্ট হওয়ার পাশাপাশি ভরপুর এনার্জি আর আক্রমক স্বভাবের হয় আপনাকে বলে দিই যে এদের শরীরে এক ধরনের বিশেষ পয়জন পাওয়া যায় যার জন্য মানুষের শরীরে এরা মারাত্মকভাবে ক্ষতি করতে পারে বন্ধুরা কিছু লোক এটাও বলেন যে এরা খুবই শান্ত স্বভাবের হয় যারা ছোট বাচ্চাদের অনেক বেশি পছন্দ করে এদের জীবনকাল হয় 10 থেকে 12 বছর পর্যন্ত নাম্বার 7 জার্মান শেপার্ড বন্ধুরা জার্মান শেপার্ড যাকে পুলিশ ডগ নামেও জানা যায় এরা পৃথিবীর 10টি সবথেকে ডেঞ্জারাস কুকুরগুলোর মধ্যে একটা এরা পুরোপুরি আক্রমক স্বভাবের হয় যারা নিজের শিকারের উপরে নিজের দাঁত দিয়ে মোটামুটি 180 কেজি পর্যন্ত প্রেসার দিতে পারে তারপর শিকারের বাঁচা প্রায় অসম্ভব হয়ে যায় কিন্তু জানলে আপনি অবাক হবেন যে এদের ওজন হয় শুধুমাত্র 30 থেকে 40 কেজি পর্যন্ত অনেক দেশে এদের উপরে রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু ভারত বা বাংলাদেশে আপনি এদেরকে চাইলেই পুষতে পারেন এরা লম্বায় 60 থেকে 66 সেমি পর্যন্ত হতে পারে যাদেরকে শিকারি কুকুরও বলা হয় এদের ব্যাপারে এই কথাটাও প্রচলিত আছে যে এরা যদি নিজের মালিকের গায়ের গন্ধ একবার শুঁকে নেয় তাহলে বহু বছর পর্যন্ত সেটা মনে রাখে জার্মান শেপার্ডের বাচ্চা দেখতে খুবই কিউট হয় যারা 9 থেকে 13 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে নাম্বার 8 সাইবেরিয়ান হাস্কি হাস্কি প্রজাতির কুকুরগুলো খুবই খতরনাক হবার সাথে সাথে খুবই ইন্টেলিজেন্ট হয় মানে এদের বোধ বুদ্ধি হয় অনেক বেশি এদেরকে স্ল্যাশ ডগ নামেও জানা যায় কারণ এরা চাকাহীন গাড়িগুলোকে বরফের মধ্যে টানতে একদম মাহির হয় কিন্তু যখন এরা রেগে যায় তখন এরা যে কারোর প্রাণ নিয়ে নিতে পারে এরা ওজনে 20 থেকে 27 কেজি পর্যন্ত হতে পারে আর এই কম ওজনের জন্য এরা ছুটতে পারে অনেক দ্রুত গতিতে এই জন্য কোনো শিকারি এদের থেকে পালাতে পারে না এরা লম্বায় 50 থেকে 60 সেমি পর্যন্ত হয় এদেরকে যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে 45,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে আর এরা বেঁচে থাকে 12 থেকে 15 বছর পর্যন্ত হাস্কিকে বেশিরভাগ ঠান্ডা জায়গাগুলোতেই দেখা যায় গরম জায়গাতে এদেরকে পোষা এদের প্রাণের জন্য বিপজ্জনক হতে পারে কারণ এরা বেশি টেম্পারেচার সহ্য করতে পারে না নাম্বার 9 রটউইলার রটউইলার প্রজাতির কুকুরগুলো শক্তিশালী হওয়ার সাথে সাথে খুবই দ্রুত গতিতে কাউকে কামড়াতে একদম মাহির হয় যদি এক কথায় বলি তাহলে এদের শরীরে টাইগার বা লায়নের মতোই স্ট্যামিনা আর পাওয়ার থাকে এর পাশাপাশি এরা খুবই খুঁখার হয় এরা 1460 নিউটন মানে 138 কেজি প্রেসার দিয়ে যে কাউকে কামড়াতে পারে এরা ওজনে 35 থেকে 48 কেজি পর্যন্ত হতে পারে অনেক দেশে এদেরকে পোষা আইনত অপরাধ লম্বা এরা 56 থেকে 70 সেমি পর্যন্ত হয় যাদের মার্কেট প্রাইস হলো 18 থেকে 25,000 টাকা পর্যন্ত এরা বেঁচে থাকে 7 থেকে 9 বছর পর্যন্ত যা খুবই কম বলে মনে করা হয় কিন্তু ভালো ডায়েট পেলে এরা এর থেকেও বেশি দিন বাঁচতে পারে এই কুকুরগুলো ডেঞ্জারাস তো হয়ই কিন্তু নিজের মালিকের কাছে খুবই বিশ্বস্ত হয় সাথে বাচ্চাদের এরা খুবই পছন্দ করে এবার সব থেকে শেষে কথা বলবো পিটবুলের ব্যাপারে এই প্রজাতির কুকুরদেরকে সব থেকে খতরনাক আর আক্রমণকারী স্বভাবের বলে মনে করা হয় পৃথিবীতে বেশিরভাগ দেশগুলোতেই এদেরকে পোষা ইনলিগাল যদিও আমেরিকা সহ বেশ কিছু দেশে এদেরকে পোষা যায় কিন্তু তার জন্য আপনাকে এক ধরনের বিশেষ পারমিশন নিতে হবে গভর্নমেন্টের কাছ থেকে আর সঠিক ট্রেনিং তো অবশ্যই দরকার এদের ওজন হয় 16 থেকে 30 কেজি পর্যন্ত বডিটা পুরোটাই মাস্কিউলার যার জন্য এরা ভারী জিনিসগুলোকেও খুবই সহজেই টানতে পারে লম্বায় এরা
43 থেকে 53 সেমি পর্যন্ত হয়। যেহেতু বেশিরভাগ দেশগুলোতে এদেরকে পোষা যায় না, তাই এদের সঠিক দামের ব্যাপারে কিছু বলা যায় না। আর এদের জীবনকাল হয় 10 থেকে 16 বছর পর্যন্ত। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই কুকুরগুলোকে দেখে আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর বন্ধুরা, ভিডিওগুলো বানানোর জন্য আমাদেরকে অনেকটাই মেহনত করতে হয়, এই জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।